রাগ এটা ভয়ঙ্কর, অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না, হার্ট অ্যাটাক করে ফেলে, অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই, এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের। রাগটা অনেকটা ঝড়ের মতো, কিসের মতো, ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তসনস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেকদিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেকদিকে চলে যায়, ঠিক কিনা? এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি ঘটেছে, ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই, বন্ধু বন্ধুর মধ্যে, বন্ধু কয় এটা আমারে দে, ওই বন্ধু বলে না দিব না, রেগে গেছে, কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই। বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময়, বাবা কয় এই জমি তুই পাবি না, পোলা কয় আমারেই দিবা তুমি, বাপে কয় না দিমু না, পোলা কয় দিবা, বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম, পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম, আছে না, লেগে গেল মারাত্মক ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না, রাগারাগি, হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জ এগুলো আছে, আহা খবরদার, এগুলোকে বাড়তে দেয়া যাবে না, শয়তান খালি গুতায়। শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায়, শয়তান একটা আরশের উপর বসে, অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি, কারে কিছুই করস নেই, আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, কারে এটা কিছুই না, আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি, কারে এটা কিছুই না, আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি, ইবলিস শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয়। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই, হাজবেন্ড বলে একটা, ওয়াইফ বলে আরেকটা, আছে না নাই, হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে, যাইবা না, ও আমারে অপমান করছিল, বউ কয় আমি যাবো আমার বান্ধবীর বিয়া, তোমার কি, আছে না নাই, হাজবেন্ড কয় না যাবি না, বউ কয় যাবো, গেলে তোর খবর আছে, বউ কয় কি করবা, কয় তালাক দিয়ে দিলাম, আছে না নাই, ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে। এজন্য রাগ ভয়ঙ্কর, এর রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা ঝড়ের মতো। এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে, এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই। এজন্য আল্লাহ বললেন والذين ينفقون أموالهم في سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس مؤمن بندار মুত্তাকিদের প্রথম গুণ দান করে, মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে, সুবহানাল্লাহ পড়ে। রাগকে কি করতে হবে, জোরে বলেন কি করতে হবে, আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরাআব, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না, ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী। কুস্তি খেলে আরেকজনকে শোয়ায় দিলেন, এ শক্তিশালী না, বরং শক্তিশালী তো সে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে, he can control himself in the time of anger, jokhon she rege jay tokhon she nijeke niyontron korte pare, shei shoktishali, kusti kheile apni hotay dilen arekjon apni shoktishali,